পৃথিবীর কোন বাবা পারে রে সন্তানকে নিজের চোখের সামনে এইভাবে বিদায় দিতে। হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়, আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপসা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্র জীবন আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন, আমাকে দয়া করে ফিরাই দিবেন না আব্বা হুজুর। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন, প্রচন্ড যুদ্ধ হয়, সেরে খুদানি রক্ত যার শরীর প্রবাহিত, সে তো দমে যাওয়ার পাত্র ছিলেন না, বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোরা দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা জান, যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন। আব্বা জান, প্রচণ্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান আমার সহ্য হয় না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে, আমি হুসাইন ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো, শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শোনাই, আমার আব্বা জান জেহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইত, আমরা বাড়িতে একা পড়ে থাকতাম, বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল, খাবার থাকতো না, পানি থাকতো না আমাদের ঘরে, ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় আমরা ঘরের মধ্যে মায়ের কাছে বসে বসে কান্দতাম, রহমাতুলিল আলামিন নানা জান আমাদের দুঃখের কথাগুলি শুনে দূর থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে, পৃথিবীর কারো কাছেও দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম রে আলী আকবর, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার অভাবগুলি নানার কাছে জানাইতাম, যখন জানাইতাম নানা জান তার পবিত্র জিহ্বা মোবারক আমাদের মুখের মধ্যে যখন ঢুকায় দিত, নানার জিহ্বা মোবারক টুসতে দেরি হইতো রে, আমাদের কলিজাগুলি ঠান্ডা হইতে দেরি হইতো না, আমাদের কলিজাগুলি ঠান্ডা হতে দেরি হতো না রে আলী আকবর। আজকে আমি আমার জিহ্বা বের করে দিচ্ছি, একটু চুষে আরাম করে যাও, দেখো আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় দাঁড়াই রইছে। চিৎকার মেরে বলা যাবে কি, আর আজকে আমরা সদায় কারবালার মাঠ পাই নাই, আমরা তোমার জমানাই, তোমার হাবিবের জমানাই আমরা জন্ম নিতে পারি নাই, কিন্তু আল্লাহর অলির কদমে আমির ভান্ডার শরীফের আল্লাহর অলির কেদমতে বসে আমরা আজকে চোখের পানি নজরানা দেই, ইয়া রাসূলাল্লাহি আপনি ফিরাই দিবেন না, এই নজরানাকে কবুল করে শহাদায়ে কারবালার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। বন্ধুগণ, দীর্ঘ আলোচনা, আবারও হৃদয় বিদারক, আবারও বলি দিলটাকে নরম করে দেন। আল্লাহর কসম, আমাদের এমন কোনো নামাজ নাই যেটা আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোনো রোজা নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোনো সৎকা হজ আমরা করতে পারি নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন। মেশরের কঠিন মাঠে ডাক দিয়ে বলবো, ইয়া আল্লাহ আমাদের জীবনের কিছুই নাই, তোমার অলির দরবারে বসে আওলাদে রসুলের কষ্টের কথাগুলি শুনে শুনে চোখ বেয়ে পানি ভরেছিল, এই পানিগুলি নজরানা দিলাম আল্লাহ মাফ
করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন, আপনার হাবিবের প্রেমে আমাদেরকে মাফ করিয়া দেন। আমি ফরিদির বিশ্বাস, আমি ফরিদির বিশ্বাস, আল্লাহ আমাদেরকে ফিরাবে না, আল্লাহর নবীর কদম থেকে আমাদেরকে জুদা করে দেবে না। খুবই মনোযোগ, সময় কম, কথা আমার বেশি, সরাসরি আজে চলে যাচ্ছি। সাতই মহররম ইমাম হুসাইন যখন পানি বন্ধ করে দেওয়া হলো, নয় মহররম রজনী এসে গেছে, পানি নাই, পানির অভাবে আওলাদে রাসূলের পুরা কাফেলার ভিতরে নীরব হাহাকার চলতে লাগলো। ছোট্ট কোলের বাচ্চাটাকেও সেদিন পানি দেওয়া হয় নাই। আওলাদে রাসূল বহু চেষ্টা করলেন পানি আনার জন্য, কিন্তু একটাই কথা, বায়াত মানো পানি দিব, মা না মানলে পানি হবে না। আওলাদে রাসূলের একটাই কথা, নিজের জীবনের সব দিতে পারি, নানার সুন্নতকে জমিনে ভুলণ্ডিত হতে দেব না। অহুদের জমিনে যেই দান তান শহীদ করে দিয়ে আমার নানাজি কালেমার দাওয়াত তামাম দুনিয়াতে পৌঁছাইছে, যে দিন রেখে গেছে, আদর্শ রেখে গেছে, আমি আজকে হুসাইন যদি বাতিলের কাছে মাথা নত করি, আমার নানার আদর্শ চিরদিনের জন্য ভুলণ্ডিত হবে, আমার নানার উম্মতেরা সারা জীবন বাতিলের কাছে মাথা নত করে থাকবে, কোনোদিন তারা মাথা উঁচু করতে পারবে না। সেই দিন ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে রাহমাতুল্লিল আলামিনের দিন কোনোদিন মাথা নত করবে না। এই কালেমার পতাকা সারা জীবন আকাশে উঠতেই থাকবে, বন্ধ হবে না। খুবই মনোযোগ দেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাতই মুহররম, দশই মুহররম দিন, নয় মুহররম দিন যে রাত্রিবেলা আওলাদে রাসূল সবাইকে কাছে ডাকলেন, মশাল বন্ধ করে দিলেন, মশাল বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে সবাইকে ডাকলেন, 72 জন পুরুষ, 100 জন নারী, পুরুষ দিয়ে 100 জনের একটা ছোট্ট কাফেলা, সবাইকে ডেকে বললেন, ও আমার সাথীরা, আকিলের সন্তানেরা, আমার আত্মীয় স্বজন, আমি মশালের আলো বন্ধ করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে, মদিনার রাস্তা ধরো তোমরা, যে যেমনি পারো পথ ধরে তোমরা এই রাত্রিবেলায় পলায়ন করে চলে যাও, কারণ ইয়াজিদ আমাকে শহীদ করে দেওয়ার পরে তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে, ও চায় আমি শহীদ হয়ে গেলে তার খেলাফতের দরজা, রাজত্বের দরজা খুলে যাবে, কোনো চিন্তা তার থাকবে না। ইয়াজিদের সাথে আমার দুশ্মনী, ইয়াজিদ আমাকে দুশ্মন বানিয়েছে, তোমাদের সাথে তো তার কোনো দুশ্মনী নাই রে, তোমরা রাতের আধারে চলে যাও। সেই দিন 72 জন আশিক রাসূল ডুকরি কেঁদে বলেছিল, হুসাইন গো ময়দানে আসছি একা ফেলে চলে যাওয়ার জন্য না, মেহশরের কঠিন মাঠে রাহমাতুল্লিল আলামিন যখন জিজ্ঞেস করবে, হুসাইনের সাথীরা রে, আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে রাতের আধারে অন্ধকারে তোমরা কেন পালাইছি, জবাব দিব কি সেই দিন হুজুর, মেহশরের মাঠে রহমতের নবীর দরবারে জবাব হবে কি আমাদের, ক্ষমা করে দেন, জীবন তো একটাই, এই একটা জীবন আপনার কদমে এই ময়দানে কুরবানি করার একটু সুযোগ করে দেন, জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম জয়নুল আবেদীন কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী, উনি ব্যতীত আওলাদে রাসূলের পরিবারে আর কোনো পুরুষ মানুষ বেঁচে ছিল না। উনি বলতেন, দুনিয়ার মানুষ শেষ হলো, আমি সেই দিনের বেঁচে যাওয়া একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিলাম, আমি একমাত্র চাক্ষুষ সাক্ষী, বেঁচে যাওয়া সাক্ষী,
আমি সেই দিন নিজ চোখে চোখে সব দেখেছি। অসুস্থ হয়ে উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা রেখে আমি শুয়েছিলাম, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না। আমি সেই দিন লক্ষ্য করলাম আমার আব্বা হুজুর সারা রজনী ভরে ভরে ইবাদত করলেন, আর আমার সাথীরা পরিবারের লোকজন কেউ ওই রাত্রিবেলা ঘুমান নাই, সারা রাত জেগে জেগে তারা ইবাদত করলেন। তাহাজ্জুদের নামাজ হয়ে গেল, ফজরের আজান পড়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিবিরেও ফজরের আজান হলো, ইয়াজিদের শিবিরের মধ্যে ফজরের আজান হলো। দুই আজানের কত তফাত, দুই আজানের কত তফাত, কত তফাত দুই আজানের। এক আজানের ভিতরে ইশকে রসুলের গিরান আছে, অন্য আজানে দুশ্মনের রসুলের গন্ধ পাওয়া যায়। এখানেও কালেমার সাক্ষী, ওই আজানেও কালেমার সাক্ষী। জন্য আল্লামা ইকবাল বলেছেন, মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমাতুল্লিলআলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই, কোরআন ইমান কিন দিন বাবা সেখানে নাই। কথা বলেন ঠিক না বেটে? ও সুন্নি মুসলমানেরা, মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যায়, যেখানেই যায় যার কানে আওয়াজ যায়, দিলটাকে নরম করে দিয়ে শুনিয়া যান। ইমাম শিবিরেও আজান পড়ল, বেঈমানদের শিবিরেও আজান হলো, ইমাম শিবিরেও নামাজ হলো, বেঈমানদের শিবিরেও নামাজ হলো। বুঝে যাবেন কোন নামাজ হক আর কোন নামাজ বাতিল, বুঝে যাবেন কোন নামাজ অরিজিনাল কোন নামাজ ডুপ্লিকেট, বুঝে যাবেন কোন নামাজে জান্নাত কোন নামাজে জাহান্নাম, বুঝে যাবেন কোন আজানে জান্নাত কোন আজানে জাহান্নাম। মুসলমান খুবই মনোযোগ, দুই শিবিরে আজান হলো, দুই শিবিরে নামাজ হলো, নামাজ শেষ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন সবাইকে নিয়ে, দোয়া হয়ে গেল। দোয়া হয়ে যাওয়ার পরে সবাইকে বললেন, সাথীরা আপনজনের কাছ থেকে বিদায় নাও, আর কোনোদিন কোনোদিন আপনজনের কাছ দেখা হবে না গো। মনে রাখবে আজকে রজনী শেষ রজনী, রজনীর পরে আর কোনো রজনী আসবে না। হযরত ইমাম হুসাইন যখন সবাইকে বিদায় দিলেন, সবাই চলে গেল যার যার কাছ আপনজনের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, সন্তান গেছে মার কাছে, স্বামী গেছে বিবির কাছে বিদায় নিতে। বিদায় নিয়ে আসার পরে ইমাম হুসাইন ডান পাশে হযরত আব্বাস আলামদারের হাতে কালেমার পতাকা দিলেন, দিয়ে বলেন, আব্বাস আলামদার জীবন দিবি কিন্তু নানার পতাকা তুই জমিনের মধ্যে পড়তে দিবি না রে, জীবন দিবি এই পতাকা যেন জমিনের মধ্যে পড়ে না যায়। সুন্নির আরেক, ওই পতাকা এখনো তামাম পৃথিবীতে উড়ে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? ওই পতাকা এখনো উড়ে আল্লাহর ওলিদের মাধ্যমে। ও সুন্নি, পতাকার নিচে যদি থাকো তাহলে ওই পতাকায় নিয়ে মেহশরের মাঠে উঠতে পারবা। পতাকা ছেড়ে যদি চলে যায় পতাকার কাজ পতাকা করবে, পতাকাওয়ালার মালিক আর পতাকা যিনি উড়িয়েছেন তিনি রহমাতুল্লিল আলামিন, পতাকা উড়বেই। আমরা যারা পতাকার নিচে আসি আমরা ধন্য, যারা পতাকা ছেড়ে দিয়েছে ওদের বদ কপাল বদনসি। হযরত আব্বা সালামদারকে বলা হলো, রে আব্বা সালামদার জীবন দিবি পতাকা পড়তে দিবি না? হুজুর জীবন চলে যাবে কিন্তু রহমতের নবীর কালেমার পতাকা জমিনে পড়তে দেব না গো। প্রচন্ড ওই কঠিন সেই দিনে আওলাদে রসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উটের পিঠের উপরে সওয়ার হয়ে
72 জনের একটা ছোট্ট কাতার করে জীবনের শেষ নসিহত আর ওসিয়ত করার জন্য তিনি গেলেন। ইয়াজিদি 22,000 সৈন্যের সামনে দাঁড়াইলেন, ডেকে বললেন, ইয়াজিদের সৈন্যরা তোমরা এখনো আমার নানার উম্মত, আমার বিরুদ্ধে যখন তলোয়ার চালাইবা তোমরা একটা দল হবো, আমি আর একটা দল হব, তোমরা বেহক হবে আমি হক হব, শোনো গো তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই আমাকে সাহায্য করবা, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই, তোমাদের ভিতরে কি একজন মুসলমান নাই আমাকে সাহায্য করবা আজকে। সেই দিন আউলাদের রসূল, আউলাদের রসূল, আউলাদের রসূল ওদেরকে ডেকে বলে, রে কুফাবাসী, রে ইরাকবাসী, তোমরা আমাকে দামাত করে এনেছ, আমি তো ইচ্ছা করে আসি নাই, আমি তো ইচ্ছা করে আসি নাই, তোমরা দাওয়াত করে এনেছ, এই যে চিঠি অমুকের বেটা অমুক, এই যে তোমার নামের চিঠি। ওরা বলল, না আপনাকে আমরা দাওয়াত করি নাই। ইমাম হুসাইন বললেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি আমাকে চিনো না, আমি শেরে খুদা আলীর বেটা ইমাম হুসাইন, আমার বড় ভাই হাসান, আমার নানার কোনো সাহাবি যদি তোমাদের মধ্যে থাকে জিজ্ঞেস করো আমার নানা কি বলেন, আল হাসান আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সরদার, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, ও জন্ম আমার নবীর যুগে হলে, আসত বেশে হজরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সালাত নিয়া রাসূলুল্লাহ, সালাত নিয়া রাসূলুল্লাহ, হযরত ইমাম হুসাইন ডেকে বলে, তোমরা কি আমার নানাজির এই মশহুর হাদিস শোনো নাই, আমার নানাজি আমাদের ব্যাপারে কি বলেছে, আমি তো শি হুসাইন, জীবনে কোনোদিন অন্যায়ভাবে আমি কাউকে আঘাত করি নাই, জীবনে কোনোদিন আমি মিথ্যা বলি নাই, জীবনে কোনোদিন আমি মানুষ ঠকাই নাই, জীবনে কোনোদিন আমি কাউকে গালি দেই নাই, জীবনে কারো হক আমি কোনোদিন নষ্ট করি নাই, জীবনে কোনোদিন আমি জীবনে কোনোদিন আমি নামাজ ছেড়ে দেই নাই, আমি আমার নানার আদর্শ দিকে কোনোদিন সরে আসি নাই, ও আজকে দাওয়াত করে এনেছো, কারবালা পর্যন্ত আমাকে ঘিরে রেখেছো, আজকে 3 দিন হলো আমার পরিবারের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো, তোমাদের দৃষ্টিতে না হয় আমি অপরাধী হতে পারি, আমার ছোট্ট বাচ্চারাও তো কোনোদিন অপরাধ করে নাই, তোমরা পানি বন্ধ করেছ, বাবা হয়ে আমি বাচ্চাদেরকেও পানি দিতে পারি নাই, এই হৃদয়
বিদারক কথাগুলিও সেই দিন তাদের মনে দাগ কাটে নাই, মায়া লাগে নাই, মায়া লাগে নাই, মায়া লাগে নাই। সেনাপতি আমার একটা বর্ষা হাতে নিয়ে, বর্ষা হাতে নিয়ে সেনাপতি আমার আওলাদে রসুলের দিকে বর্ষা নিক্ষেপ করে বলেন, হুসাইন সাক্ষী থাকো, আমি তোমার দিকে সর্বপ্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন বললেন, সেনাপতি আমর, মেহেশরের কঠিন মাঠে রাহমতের নবীর সামনে তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াইব, সেই দিন বুঝবা কে হক আর কে বাতিল। রণকৌশল দিয়ে বর্ষা ফিরিয়ে দিয়ে আওলাদে রসুল ফিরে গেলেন, 72 জন সঙ্গীর সামনে দাঁড়ায় বলেন, এ সাথীরা শোনো, মীমাংসা হয় নাই, ওরা আমাকে প্রথম আঘাত করেছে। আমার নানার চরিত্র সুন্নত হলো, মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান আক্রান্ত হওয়ার পরে জবাব দেয়, ওরা আমাকে আগে আঘাত করেছে, আর সময় নেই, আজকে যুদ্ধ হবে, আজকে আমাদের জীবনের শেষ দিন রে, আর কোনোদিন কোনোদিন আমাদের জীবনের সূর্যের উদয় হবে না রে। সাথীরা তৈরি হয়ে নাও, প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচণ্ড যুদ্ধে আওলাদে রসুলের বাহিনীর সামনে 22,000 ইয়াজিদি সৈন্য দাঁড়াইতে পারতেছিল না। সেনাপতি আমর চিন্তা করলে এইভাবে হবে না, এক এক করে মল্লযুদ্ধ দিয়ে ডেকে এনে এনে হত্যা করতে হবে, নতুবা তাদের সাথে পারা যাবে না, কারণ হাশিমি রক্ত আর আল্লাহ রসুলের রক্ত যাদের শরীরে প্রবাহিত, শেরে খুদা আলীর রক্ত যার শরীরে প্রবাহিত, এদের সাথে কোনোদিন যুদ্ধ করে পারা সম্ভব হবে না রে। মল্লযুদ্ধ ডেকে এনে তাদেরকে হত্যা করা লাগবে। হযরতে ইমাম হুসাইনকে প্রস্তাব দিল, আমরা মল্লযুদ্ধ করতে চাই। আওলাদে রসুল বললেন, আমরা নবীর বংশের সন্তান, বাতিলের কাছে কখনো মাথা নত করি নাই, আজকেও করব না, তোমাদের চালাকি বুঝতে পেরেছি, কিন্তু না, আমরা এখানে শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য এসেছি, নানার দিনের জন্য শহীদ হওয়ার জন্য এসেছি, পালিয়ে যাওয়ার জন্য আসি নাই। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। যদি আহলে সুন্নতুল জামাতের জন্য, রসূলে কারীমের ইজ্জতের জন্য আল্লাহর উলুদের পক্ষে জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হলে আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি না নাই? মুসলমানের খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, সেইদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মল্লযুদ্ধ হলো, শহীদ হতে হতে একে একে সবাই শহীদ হতে লাগলো, শেষ পর্যন্ত হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু 19 বছরের বয়স, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার সাথে 1 মাস আগে কেবল শাদি হয়েছিল, তখনও হাত থেকে মুছে যায় নাই। ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক পরে ইমাম হুসাইনের সামনে দাঁড়ায় বলতেছিলেন, চাচা হুজুর বিদায় দেন, আর কোনোদিন দুনিয়াতে দেখা হবে না। ইমাম হুসাইনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল, ডেকে বললেন, রে কাসেম, আমার বড় ভাই শহীদ হয়ে যাওয়ার পরে তোমাদের চেহারা দেখে আমি দুঃখ মিটাই রাখতাম, তুমি যদি চলে যাও তোমার মার কে খেদমত করবে? ইমাম কাসেম বললেন, চাচা হুজুর, এই ময়দানে আমার কত সাথীরা ঘুমাই গেছে, আমার কত প্রিয়জনেরা এই ময়দানে ঘুমাইয়া শহীদের শাহাদাতের অমীয় সুধা পান করে তারা ঘুমাইতেছে, আমার মন চায় এই ময়দানে আমি ঘুমাই থাকি, ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দেন, একটি জীবন আপনার কদমে কুরবানি করার জন্য আসছি। ওরা আমার আব্বাজানকে শহীদ করেছে, আপনাকে শহীদ করার জন্য ওরা কুফা পর্যন্ত দাওয়াত করে এনেছে,
আমি জানি ওরা আমাদের চোখের সামনে আপনাকে নির্মমভাবে হত্যা করবে। এই দৃশ্য কেন দেখার আগে আমি কাসেম শাহাদাতের হোমে সুদা পান করতে চাই, ফিরাবেন না আমাকে, অনুমতি দেন জিহাদের ময়দানে আমি ফিরে যাব। হযরত ইমাম কাসেম শহীদ হলেন জিহাদে যাইয়া। আলী আকবর যুদ্ধের পোশাক পরে আসছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় সন্তান, যুদ্ধের পোশাক পরে বাবার সামনে দাঁড়ায় বলতেছিলেন, আব্বা হুজুর বিদায় দেন, দুনিয়াতে আর দেখা হবে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি সেরে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। পৃথিবীর কোন বাবা পারে রে সন্তানকে নিজের চোখের সামনে এইভাবে বিদায় দিতে। হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়, আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপসা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্র জীবন আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন আমাকে, দয়া করে ফিরাই দিবেন না আব্বা। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন, প্রচন্ড যুদ্ধ হয়, সেরে খুদানি রক্ত যার শরীর প্রবাহিত, সে তো দমে জামাত পাত্র ছিলেন না, বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোরা দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা জান যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন, আব্বা জান প্রচণ্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান আমার সহ্য হয় না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে, আমি হুসাইনি ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শোনাই, আমার আব্বা জান জিহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইত, আমরা বাড়িতে একা পড়ে থাকতাম, বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল, খাবার থাকতো না, পানি থাকতো না আমাদের ঘরে, ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় আমরা ঘরের মধ্যে মায়ের কাছে বসে বসে কান্দতাম, রহমাতুলিল আলামিন নানা জান আমাদের দুঃখের কথাগুলি শুনে দৌড় থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে। পৃথিবীর কারো কাছেও দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম রে আলী আকবর, প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার অভাব বলি নানার কাছে জানাইতাম, যখন জানাইতাম নানা জান তার পবিত্র জিহ্বা মোবারক আমাদের মুখের মধ্যে যখন ঢুকায় দিত, নানার জিহ্বা মোবারক তুষ্টে দেরি হইত রে, আমাদের কলিজাগুলি ঠান্ডা হইতে দেরি হইত না, আমাদের কলিজাগুলি ঠান্ডা হতে দেরি হতো না রে আলী আকবর। আজকে আমি আমার জিহ্বা বের করে দিচ্ছি, একটু চুষে আরাম করে যাও, দেখো আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় দাঁড়ায় রইছে। চিৎকার মেরে বলা যাবে কি, আর আজকে আমরা সদায় কারবালার মাঠ পাই নাই, আমরা তোমার জমানায় তোমার হাবিবের জমানায় আমরা জন্ম নিতে পারি নাই, কিন্তু আল্লাহর অলির কদমে আমির ভান্ডার শরীফের আল্লাহর অলির কেদমতে বসে
আমরাসকে চোখের পানি নজরানা দেই ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরায় দিবেন না এই নজরানাকে কবুল করে শহাদায়ে কারবালার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিওরে করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবী গো মায়াবী নজরে তরাইয়া লইয়েন হাসর মাজারে তরাইয়া লইয়েন হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বন্ধুগণ দীর্ঘ আলোচনা আবার হৃদয় বিদারক আবার বলি দিলটাকে নরম করে দেন আল্লাহর কসম আমাদের এমন কোনো নামাজ নাই যেটা আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন এমন কোনো রোজা নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন এমন কোনো সৎকা হজ আমরা করতে পারি নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন মেশরের কঠিন মাঠে ডাক দিয়ে বলবো ইয়া আল্লাহ আমাদের জীবনের কিছুই নাই তোমার অলির দরবারে বসে আওলাদে রসুলের কষ্টের কথাগুলি শুনে শুনে চোখ বেবে পানি ভরেছিল এই পানিগুলি নজরানা দিলাম আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন আপনার হাবিবের প্রেমে আমাদেরকে মাফ করিয়া দেন আমি ফরিদির বিশ্বাস আমি ফরিদির বিশ্বাস আল্লাহ আমাদেরকে ফিরাবে না আল্লাহর নবীর কদম থেকে আমাদেরকে জুদা করে দেবে না বন্ধুগণ হযরতে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দশই মুহররম হযরতে আলী আকবর শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে ছোট্ট শিশু আলী আসগরকে কোলে করে শাহর বানু এসেছেন স্বামীর সামনে পারস্য সাম্রাজ্যের নাতনি ছিলেন তিনি যুদ্ধে পরাজিত হওয়ার পরে মদিনায় রেস্ট হয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে শাদী বসিয়ে দিয়েছিলেন স্বামীর সামনে ছোট্ট শিশুটাকে কোলের মধ্যে করে শাহর বানু সেই দিন ডাক দিয়ে বলল স্বামী হে আপনার সাথে ওদের দুশ্মনী হতে পারে কিন্তু এই ছোট্ট আলী আসগরের সাথে তো তাদের কোনো দুশ্মনী নাই স্বামী গো ওকে একটু কোলে করে নিয়ে যান আজকে তিন দিন হলো আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে স্বামী আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে আমার স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে আমি আমার বাচ্চাটা তিন দিন পর্যন্ত কাঁদতেছে কান্না বন্ধ হয় না আমি মা হয়ে আমি ছোট্ট বাচ্চার কান্না কেমনে সহ্য করি বলে যদি পারেন বুকে করে কোলে করে একটু নিয়ে যান ওদেরকে আমার বাচ্চাটাকে দেখান দেখলে মায়া লাগতে পারে বড় আসামি ইমাম হুসেন ছোট্ট আলী আসগরকে কোলে করে নিয়ে গেলে 22,000 ইয়াজিদের সামনে দাঁড়ায় বলে ও ইয়াজিদের সৈন্যরা তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নাই তোমাদেরকে অনুরোধ করি মিনতি করি আমাকে একটু পানি দাও আমি বাবা হয়ে আমার সন্তানকে পানি দিতে পারি আজকে তিন দিন হলো আলী আসগরের কান্না বন্ধ হয় না রে
যদি বিশ্বাস না করো আমার আজগরকে নিয়ে তোমরাই পানি পান করায় দাও, আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমি আলী আজগরকে পানি পান করায় ফিরে দাও। নিষ্ঠুর বেঈমানদের মনে সেই দিন মায়া লাগে নাই, দয়া লাগে নাই, দয়া লাগে নাই। বেঈমান ডিকে বলে, হুসেইন অপেক্ষা কর রে, জনমের পানি তোমাকে পান করাইব। বিষ মাখাতির ইমামের দিকে সুরে মারা হলো, তীরটা এসে ইমাম হুসাইনের কোলের মধ্যে রাখা ছোট্ট শিশু আলী আসগরের গলাধকরণ করে, কলিজা বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে বাচ্চাটা শহীদ হয়ে গেল। ফিনকি মেরে মেরে তাজা রক্তগুলি বাবার কোল ভিজিয়ে দিল। ইমাম হুসাইন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায়, বারবার ডেকে বলি, ইয়া রব আপনি সাক্ষী থাকে, ওরা আমার সন্তানটাকেও শহীদ করেছে, পানি দেই নেই। আরে ওই বুঝি রে যাই রে শুনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা, কারবালার মাতম জারি। সন্তানকে বুকে করে তাবুর পাশে যায়, ডাক দিছে, বিবি আসো গো, আমি আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। বিবি দৌড়ায় বের হয়ে আসছে, দেখে বাবার কোলের মধ্যে সন্তানের লাশ। হযরত ইমাম হুসাইন ডেকে বলে, বিবি রে আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি, দেখো আমার নানা রহমাতুলিল আলামিন থেকে হাউজে কাউসারের পানি পান করেছি। বিবি রে বিবি রে, তুমি তাকায় দেখো আমার আজগর কেমন পানি পান করাইছি, আর কোনোদিন তোমার কাছে পানির জন্য বিরক্ত করবে না রে বিবি, কোনোদিন তোমাকে কষ্ট দেবে না রে বিবি। বিবি রে আমার আজগর কেমন পানি পান করাইছে, আর কোনোদিন তোমাকে কষ্ট দেবে না। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি সেই দিনের বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী ছিলাম, আমার আব্বা হুজুর এবার আব্বা সানামদার রাদিয়াল্লাহু আনহু আসলেন কালেমার পতাকা হাতে নিয়ে, এসে বললেন, ভাইজান এতক্ষণ পর্যন্ত পতাকা ধরে রাখছি, ভুলণ্ডিত হতে দেই নাই, চোখের সামনে সবাই শহীদ হয়ে গেছে, পানির বিনিময়ে ও রাজগরকেও শহীদ করেছে, এক একটা শাহাদাত আমার কলিজার ভিতরে বিদীর্ণ, হাজারবার মৃত্যুর চাইতে বড় কষ্ট আমার হয়, আমাকে একটা মশক দেন, ফোরাত থেকে পানি নিয়ে আসি। হযরত আব্বাস সালামদার পানি আনতে গেলেন, যাইয়া দেখলেন হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলেন, তোমরা কারা, মুসলমান না খ্রিস্টান না ইহুদি? ওরা বলল, আমরা মুসলমান। যদি তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করেই থাকো, ইমাম শিবিরের জন্য আমি একটা মশক আনছি, এই মশক বরে একটু পানি দাও, সবাই পানির তৃষ্ণায় আর্তনাদ করতেছে, যদি তোমরা মুসলমান দাবি করো। ওরা বলল, রে আব্বা সালামদার, জীবন চাইলে নিয়ে চলে যাও, পানি হবে না।
হযরত আব্বাস আলামদার বললেন পানি না নিয়ে আমি ফিরে যাব না, আমার জীবন চলে যাবে, যাবে ময়দানে জীবন দেওয়ার জন্য আসি, ঈমান বিক্রি করার জন্য আসি নাই, শাহাদাতের জন্য এসেছি, বেঈমান হওয়ার জন্য আসি নাই। সুন্নিরা, জমিনে হায়াত আমাদের একবার, মৃত্যু আমাদের একবার, বেঈমান হয়ে কবরে যাব না, ঈমানদার হয়ে নবীর আশিক হয়ে কবরে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা আমার নবীর ভুল ধরে, আজকে যারা আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে কাফের জাহান্নামী বলে, আজকে যারা ইলাহিদে মিলাদুন্নবীর তাবারুককে পায়খানার সাথে তুলনা করে, আজকে যারা হুজুরে কারীমের হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ইয়াজিদ নামের আগে হযরত পিছনে রহমাতুল্লাহ ব্যবহার করে, ওরাই জামানার দাজ্জাল, ওরাই ইহুদিদের দালাল, কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান খুব সাবধান করে বলে যাচ্ছি, তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলাম, এরাই তো আসলে এজিদেরই চেলাম। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। আমার নবী বলেন আল মারু আল মারু মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে মেহেশরের মাঠে তার হাসর নাসর তার সাথে হবে। আমরা ওলিদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক? আমরা আহলে বায়তকে ভালোবাসি, কথা বলেন ঠিক? আমরা সাহাবা ইকরামকে ভালোবাসি, কথা বলেন ঠিক? আমাদের হাসর নাসর মেহেশরে ওই আল্লাহর নবী এবং সাহাবী আহলে বায়াত এবং আল্লাহর ওলিদের সঙ্গেই আমাদের হাসর নাসর হবে। আল্লাহর নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইটা সন্তান বংশধর আওলাদ, মানে হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, এদেরকে যারা মহাব্বত করবে আমি নবীকে তারা মহাব্বত করবে, আমার আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোই বাসলো সে আল্লাহকে ভালোবাসলো, আমার আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্না, যে আল্লাহকে ভালোবাসলো আমার আল্লাহ জান্নাতি তারে বানাই দিল। তার মানে জান্নাতে পর পূর্ব শর্ত হলো আহলে বায়তকে ভালোবাসা, কথা বলেন ঠিক না বেঠে? আর এই ভালোবাসার জন্যই শোহাদা কারবালা মাহফিল, কথা বলেন ঠিক না বেঠে? বাংলাদেশে হাজার 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 মসজিদ আছে, কিন্তু শোহাদা কারবালার মাহফিলের স্বর মাহফিল তো হওয়ার দূরের কথা। মহরম মাসে আওলাদে রসুলদের স্মরণের কোনো আলোচনা হয় না, ফজিলতের বয়ান হয় না, আহলে বায়তের ফজিলতের আলোচনা হয় না, শোহাদায় কারবালা নিয়ে চর্চা হয় না, শোহাদায় কারবালা নিয়ে আলোচনা হয় না, ইমাম হুসাইনের ত্যাগের আলোচনা করা হয় না। তার মানে বোঝা গেল এদের ভিতরে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আছে না? আছে, আছে, আছে। বরং তারা আরও বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, এর অর্থ থেকে বোঝা যায় ওরাই হলো বর্তমান জামানার ইহুদিদের দালাল। আমরা বললে বলে তোমরা আমাদের বিরোধিতা করো, আমরা বিরোধিতা করি না, আল্লাহর নবীর পক্ষে বলতে যায় যদি বাপের বিরুদ্ধেও চলে যায় তাও বলতে হবে, ঠিক না বেঠি? আল্লাহর হাবিবের ইজ্জতের পক্ষে বলতে যা যদি বাপের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয় আমরা সুন্নিরাও তাতেও রাজি, কথা বলেন ঠিক? হযরত আবু আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজের বাপকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে, বাপ খুব মনোযোগ, খুবই মনোযোগ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে আব্বাস আলামদার বললেন হুজুর মশক দেন আমি পানি নিয়ে আসি। হযরত আব্বাস আলামদার মশক নিয়ে গেলেন পানি আনার জন্য,
হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা দাঁড়ানো, ওখানে একজনও বাবা ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সব কয়টাই কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। তাহলে আপনারা বলেন ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতে আইসা ওরা কোন কালেমা পড়েছিল, কোন নামাজ ওরা পড়েছিল, কোন দাড়ি ওদের ছিল, কোন জুব্বা ওদের ছিল, কোন পাগড়ি ওদের ছিল। আজকে যারা নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে ওদের মধ্যে আর এদের মধ্যে কোনো তফাত নাই বললে কয় আমাদের বিরোধিতা করে। বিরোধিতা কেন করব তোমার সাথে? তো আমার জমি জমা নিয়ে ঝগড়া নাই, রাজনীতি নিয়ে ঝগড়া নাই, তোমার সাথে তো আমার রাষ্ট্র আর দেশ নিয়ে ঝগড়া নাই। আমরা একটা কারণে ঝগড়া করি, নবীর মহাব্বতে। রসুলের প্রশংসা শুনলে সুন্নিদের কলিজা বড় হয় না ছোট হয়? নবীর প্রশংসা না হইলে আমরা মাহফিল মাহফিলই আমাদের মনে হয় কায়েম সাকসেস হয় নাই, কথা কন না কেন? যেই মাহফিলে নবীর প্রশংসা হয় না আমাদের মনে হয় মাহফিলটা শূন্য হয়ে রয়েছে। আর তাদের মাহফিলে নবীর ইজ্জতের শানের খেলাফ না বললে তাদের মাহফিলই হয় না। পার্থক্য কোন জায়গা? আকাশ আর হা হা, এখান থেকে বুঝে যেতে হবে। তো ওরা বলে তোমরা সুন্নি, তোমাদের মুখে দাড়ি নাই তো সুন্নি হইলা কেমনে? সুন্নি কি দাড়িতে না ইমানে? সুন্নি কি পাগড়িতে না ইমানে? সুন্নি কি জুব্বায় না ইমানে? বাপ ভালো করে বুঝবেন, ইয়াজিদের 22,000 সৈন্য দাড়ি ছিল কি ছিল না? ওই জামানার মুসলমান দাড়ি চাচত না, নামাজ স্পর্শে কি পড়ে নাই? ওই জামানার মুসলমান তাহাজ্জুদ কাজা করত না? তাহলে চিন্তা করেন কত দামি মুসলমান ছিল। ওই জামানার মুসলমান তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই, সেই জামানার কথা বলতেছি, টাকার জন্য, ক্ষমতার জন্য আহলে বায়তের আওলাদ আওলাদ রাসূলের গলায় ছুরি চালাইতে দ্বিধা করে নাই তারা। ওরা তো আজকে আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলবেই, আওলাদ রাসূলকে ছাড়ে নাই আর আমরারে ছাড়বে। ওরা আমরারে কয় মুশরিক, মাজার পূজারি, পীর পূজারি। আমরা পীরদেরকে ভালোবাসি এই জন্য পূজারি হয়েছি, আল্লাহর ওলিদের জিয়ারত করি এই জন্য আমরা মাজার পূজারি হয়েছি, মিলাদুন্নবী করি এই জন্য আমরা বেদাতি হয়েছি। কত পাগল জন্মাইছে ভাই, পাগলের শেষ। শোনেন মুসলমানের আব্বাস আলান্দারের উত্তরাধিকার, আব্বাস আলামদারের উত্তর শরীরা হযরত আব্বাস আলামদার ডেকে বলল, রে কুফাবাসী, পানি নেওয়ার জন্য আসি হয় পানি দিবি নাই জীবন দিব। কিন্তু ওরা বলল না, ফিরে চলে যাও, পানি হবে না। চিন্তা করলেন ফয়সালা তলোয়ার সারা হবে না, প্রচণ্ড যুদ্ধ শুরু করলেন তিনি। যুদ্ধ করতে করতে অনেকগুলি লাশ ময়দানে ফেলাইয়া ফোরাত নদীর মধ্যে ঝাঁপায় পড়লেন, পানির মশক ধরে পানি নিলেন। পানি নেওয়ার পরে বাম হাতের মধ্যে পানির মশক ঝোলাইলেন, ঝোলাইয়া ঘোড়ার পিঠের উপরে চড়ে যুদ্ধ করতে লাগলেন। প্রচণ্ড যুদ্ধ হয়। আব্বাস আলামদার নবী বংশের সন্তান, রক্তে হাশিমি রক্ত শরীরের মধ্যে প্রবাহিত হয়। ওরা বুঝতে পারলো ওনার সাথে যুদ্ধ করে সম্ভব হবে না। সেনাপতি আমর বলল, এই পানি যদি ইমাম শিবিরে যায়, ইমাম হুসাইন যদি পানি পান করতে পারে, তাহলে তোমরা কেউ ময়দান থেকে যেতে পারবে না। সাবধান, এই পানি যাতে ইমাম হুসাইনের পরিবারের মধ্যে যেতে না পারে, যে কোনো মূল্যে আব্বাস আলামদারকে হত্যা করা হোক। ওরা পিছন দিক থেকে আব্বাস আলামদারের বাম হাতের কবজিদের বাম হাতের এই বাম হাতের এই ঘাড় বরাবর পর্যন্ত আঘাত করলো। পিছন দিক থেকে আঘাত করার পরে হাতটা কেটে আলাদা হয়ে জমিনে এর মধ্যে পড়ে গেল। হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু পানির মশকখানা চেপে ধরলেন, পানির মশক ডান হাত দিয়ে চেপে ধরলেন, ডান হাতের মধ্যে তিনি পানির মশক ঝুলাইলেন, বাম হাত কেটে জমিনে পড়ে গেছে, রক্ত ঝরঝর করে অনর্গল রক্ত পড়তে লাগল। রক্তের দিকে তাকান নাই, হাতের মায়া করেন নাই, জীবনের মায়া সবচাইতে বড় মায়া ছিল, কিন্তু না,
জীবনের মায়া তিনি করেন নাই। সেই দিন নবীর মায়া সবচেয়ে বড় মায়া ছিল, নবীর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা ছিল। হযরত আব্বাস সালামদার ডান হাতে যখন মশক চুলায় এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন, ওরা পিছন দিক থেকে আবার ডান হাত কেটে ফেলে দিল। ডান হাতটা কেটে দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল, রক্তের ফোয়ারা পানির মতো পড়তে লাগলো। পানির মশক যখন নিচে পড়ে গেছে, ওই অবস্থায় ঘোড়ার উপর থেকে তিনি লাফ দিলেন, হাত নাই, দুইটা হাতের একটা হাতও নাই, কীভাবে পানির মশক ধরবে? বীর মুজাহিদ আশিক রসুল আব্বাস সালামদার কামড় দিয়ে পানির মশক খানার ফিতাখানা কামড় দিয়ে ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুর দিকে দৌড় দিল। নিষ্ঠুর বেইমানেরা বর্ষার আঘাত করে করে আব্বাস সালামদারকে ঝাঁঝরা করে দিল, জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি। পানির মশকরা ফুটা করে পানিগুলি ফেলে দিল। আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর নিজের জীবন দিয়েছি কিন্তু পানি আনতে পারি নাই। আব্বাস সালামদার জীবন দিয়ে প্রমাণ করে গেছে ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি নবী গো, ভালোবাসি ভালোবাসি আপনাকে ভালোবাসি। আপনি নবীকে ভালোবাসি হুজুর, নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আপনি নবীকে ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায়